আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলু ভাজির একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কম বেশি সবাই আলু ভাজি তৈরি করতে পারেন, তবে আমার আজকের রেসিপিতে দুটো পরিবর্তন আছে। স্বাদ এবং ফ্লেভার বদলানোর জন্য আজকের ভাজিতে দুটো বাড়তি উপকরণ ব্যবহার করব, যেভাবে হয়তো আপনাদের অনেকেরই এখনও রান্না করা হয়ে ওঠেনি। চলুন তাহলে আলু ভাজি তৈরি করি। আজকে ভাজি রান্না করার জন্য আমি মাছ ব্যবহার করব। এই জন্য দুটো পোয়া মাছের মাথা বাদ দিয়ে বাকি অংশগুলো নিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার জন্য পানিতে অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মিডিয়াম আঁচে 5 মিনিট জাল দিলেই এই মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পুরো রান্নাটা দেখে আপনারাই আমাকে কমেন্টে জানাবেন এই রান্নায় পোয়া মাছ ছাড়া আর অন্য কী কী মাছ ব্যবহার করা যেতে পারে। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে অবশ্যই কাঁটাগুলো বেছে নিতে হবে। পোয়া মাছের কাঁটা বেছে নেওয়া খুব একটা কঠিন কাজ না। এই দুটো মাছ থেকে আজকে আমি প্রায় হাফ কাপের চাইতে বেশি মাছ পেয়েছি। চলুন এবার ভাজি রান্না করতে চলে যাই। একটি কড়াইতে প্রায় 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে এখন মশলা অ্যাড করব। হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব কেটে রাখা আলু কুচি। আজকে আলু কুচি করে নেয়ার পর প্রায় 1.5 কাপের মতো হয়েছে। মশলার সাথে খুব ভালোভাবে আলুগুলো মিশিয়ে তারপর পানি অ্যাড করতে হবে। পানির পরিমাণটা দেখেই বুঝতে পারছেন গায়ে গায়ে লাগা অবস্থায় রয়েছে। এখন কড়াইটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব একটা জাল চলে আসা পর্যন্ত। কড়াইতে জাল চলে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টার মতো লেবু পাতা। আমার লেবু পাতাগুলো ছোট, তাই আমি একটু বাড়িয়ে দিয়েছি। আপনাদের পাতার সাইজ বড় হলে আপনারা কমিয়ে দেবেন। একটু মিশিয়ে আবারও ঢেকে অপেক্ষা করব আলুগুলো প্রায় 80 ভাগ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আলুগুলো যখন 80 ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা মাছ দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে আবারও একটু ঢেকে দিব আর চুলার জালটা একদম কমিয়ে দেব। অপেক্ষা করতে হবে অতিরিক্ত পানিগুলো টেনে আসা এবং সেই সাথে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব কিছু আস্ত কাঁচামরিচ। ব্যাস, রান্নাটা শেষ। আধা ঘন্টার বেশি লাগবে না এই রান্নাটা করতে। গরম ভাত ছাড়াও রুটি পরোটা দিয়ে এই ভাজিটা খেতে কোনো অংশেই খারাপ লাগবে না। আশা করি বাড়িতেও আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।